কল্পনা করুন আপনার হাতের তালু সমান ছোট্ট একটি ব্যাটারি, সেই ব্যাটারির মধ্যে এমন এক আনলিমিটেড পাওয়ার লুকিয়ে আছে যে আপনি সেই ব্যাটারি দিয়ে সম্পূর্ণ একটি শহরকে সারা জীবনের জন্য ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারবেন। ব্যাটারিটিকে যত ইউজ করা হোক না কেন, তার ভিতর থেকে কোনোদিনও পাওয়া শেষ হবে না। এই মুভির স্টোরি মূলত ঠিক এমনই একটি ব্যাটারিকে নিয়ে। মিডিয়াতে যখন আনলিমিটেড পাওয়ার সম্পূর্ণ এই ব্যাটারির কথা লিক হয়ে যায়, তখন টম ক্রুজকে এই ব্যাটারিটি রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়। একজন সিক্রেট এজেন্ট হিসেবে টম ক্রুজ কিভাবে তার নিজের জীবন বাঁচিয়ে রেখে এই ব্যাটারিটিকে রক্ষা করে তা আপনারা এই মুভিতে দেখতে পারবেন। মুভিটি শুরুতে আমরা একটি এয়ারপোর্টে টম ক্রুজকে দেখতে পাই, এই মুভিতে যার নাম হলো রয় মিলার। এয়ারপোর্টে রয় মিলারের ভাবসাব দেখে মনে হচ্ছিল সে বড় সড়ো কোনো ঝামেলা পাকাতে আসছে, কারণ রয় মিলার সেখানে বাচ্চাদের মতন উল্টাপাল্টা সব কাজকর্ম করছিল। রয় মিলার যখন উল্টাপাল্টা কাজ করছিল, ঠিক তখনই সেখানে চেকিং এর জন্য জুন নামের একটি মেয়ে আসে। তাড়াহুড়ো করে চেকিং করার পর জুন যখন তার ফ্লাইট ধরতে সামনের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই সেখানে তার রয় মিলার সাথে ধাক্কা লেগে যায়। রয় তখন জুনকে বলে, সরি সরি সব দোষ আমার, আমি একটু আপনাকে দেখিনি। এই কথা বলে রয় জুনকে সবকিছু আবার ব্যাগের ভিতর ভরে দিয়ে সেখান থেকে চলে যায়। জুন যখন তার লাগেজটি এক্সরে করার জন্য এক্সরে মেশিনের ভিতরে দেয়, তখন দায়িত্বে থাকা লোকটি দেখতে পায় জুনের ব্যাগের ভিতর উল্টাপাল্টা অনেক জিনিসপত্র আছে। এই জন্য সে পুলিশই যখন ব্যাগটি ওপেন করে, তখন সে দেখতে পায় সেখানে গাড়ির অনেক পার্টস পাতি রয়েছে। জুন তাকে বলে, সত্যি কথা বলতে কি আমি একজন পুরোনো গাড়ি প্রেমিক, এই জন্য আমি আমার বাবার পুরোনো একটি গাড়িকে ঠিক করার জন্য এই পার্টস পাতিগুলো কিনে বাড়িতে নিয়ে যাচ্ছি, যাতে করে আমি আমার বাবার পুরোনো একটি গাড়িকে ঠিক করে আমার বোনের বিয়েতে গিফট করতে পারি। চেকিং শেষে জুন যখন সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই মিলার সাথে তার আবারও ধাক্কা লাগে। আগেরবারের মতন এইবারও মিলার তাকে সরি বলে বলে, সব দোষ আমার। এই কথা বলে সে আবারও জুনের সব জিনিসপত্র গুছিয়ে দেয়। জিনিসপত্র গুছিয়ে দেওয়ার পর মিলার তার কাছে জানতে চায়, বোস্টন যাচ্ছ তাই না? আমিও বোস্টন যাচ্ছি, বোস্টন যাওয়ার ফ্লাইটটি 9 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, চলো আমরা একসাথেই যাই। বিমান উড়তে তারা দুইজন যখন একসাথে বিমানের সামনে যায়, তখন জুন জানতে পারে বিমানের সব টিকিট বুক হয়ে গেছে। এই জন্য এয়ার হোস্টেস জুনকে বলে, আপনি নেক্সট ফ্লাইটে কালকে সকালে যেতে পারেন। জুন তখন এয়ার হোস্টেসকে অনেক রিকোয়েস্ট করে বলে, প্লিজ আমাকে এই ফ্লাইটে যেতে দিন, কারণ কালকে সকালে আমার বোনের বিয়ে, আমি যদি এখন এই ফ্লাইটে না যেতে পারি তাহলে আমি আমার বোনের বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না। জুন অনেক রিকোয়েস্ট করার পরও কোনো লাভ হয় না, এয়ার হোস্টেস তাকে কোনোভাবে ভিতরে ঢুকতে দেয় না। সে যখন মন খারাপ করে চলে যাচ্ছিল, তখন রয় তাকে বলে, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এই কথা বলে রয় বিমানের ভিতর চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই এয়ারপোর্টের সিসিটিভি ক্যামেরা ইউজ করে এফবিআই রয়ের উপর নজর রাখছিল। তারা যখন দেখে রয়ের সাথে মেয়েটির দুইবার ধাক্কা লেগেছে, তখন তাদের কাছে ব্যাপারটা সন্দেহজনক মনে হয়। এফবিআই ডিরেক্টর জর্জি এফবিআই অফিসার রোডনিকে বলে, তুমি তো জানো রয় আমেরিকা সরকার অনেক বড় একটি ল্যাব উড়িয়ে দিয়েছে। ল্যাবটি উড়িয়ে দিয়ে সে সেখান থেকে অনেক পাওয়ারফুল একটি জেফার ব্যাটারি নামের একটি ব্যাটারি চুরি করেছে। এখন যে কোনো মূল্যেই হোক রয়ের কাছ থেকে তোমাকে সেই ব্যাটারিটি ফিরিয়ে আনতে হবে, তার জন্য তোমার যা করা উচিত তুমি তাই করো। এই জন্য রোডনি যখন দেখে রয় এই মেয়েটির সাথে দুইবার ধাক্কা খেয়েছিল, এই জন্য তার এই মেয়েটির উপর সন্দেহ হয়। রোডনির অ্যাসিস্ট্যান্ট রোডনিকে যখন বলে, স্যার আমরা এই মেয়েটিকে কি অ্যারেস্ট করব, তখন রোডনি তাকে বলে, না তাকে অ্যারেস্ট করতে হবে না, আমার মাথায় এর চাইতে অনেক ভালো একটি প্ল্যান আছে। এর কিছুক্ষণ পরে সে এয়ার হোস্টেসটি জুনের কাছে এসে জুনকে জানায়, আপনার ভাগ্যটি অনেক ভালো, কারণ কিছুক্ষণ আগে একজন যাত্রী তার টিকিট ক্যান্সেল করেছে, এই জন্য আপনি সেই সিটে বসে যেতে পারবেন, এই ফ্লাইটে যেতে পারবে। এটা জানার পর তো জুন খুশিতে একদম আত্মহারা। জুন যখন বিমানের ভিতর যায়, তখন সে দেখতে পায় সারপ্রাইজিংলি পুরো বিমানই একদম ফাঁকা। তখন আমরা বুঝতে পারি রোডনি আসলে রয়কে ধরার জন্য সম্পূর্ণ বিমানের টিকিট বুক করে ফেলেছিল, তারা আসলে রয়কে বিমানের ভিতরেই ধরার প্ল্যান করছিল। রয়ের সাথে জুনকে দেখে তাদের যখন জুনের উপর সন্দেহ হয়, এই জন্য তারা চালাকি করে জুনকেও সেখানে নিয়ে আসে। বিমানের এই অবস্থা দেখার পরে রয় বুঝে যায় পিছনে যে কজন লোক আছে তারা সবাই আসলে রয়কে ধরার জন্য উৎপেতে বসে আছে। সবকিছু বোঝার পর রয় চুপ করে স্বাভাবিকভাবে বসে সে জুনের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। রয় জুনকে বলে, কালকে তো তোমার বোনের বিয়ে তাই না? জুন তখন হাসতে হাসতে বলে, আরে না কালকে আমার বোনের বিয়ে না, আমার বোনের বিয়ে আর 2 দিন পরে। এয়ার হোস্টেসকে মিথ্যা বলার কারণ হলো কালকে আমার বোনের সাথে আমার বিয়ে শপিং এ যাওয়ার কথা আছে। এই কথা শোনার পর রয় হাসতে হাসতে বলে, তাহলে তো তুমি অনেক ভালো অ্যাক্টিং পারো। এভাবে রয় আর অনেক দুষ্টু মিষ্টি কথা বলে জুনের সাথে ফ্লার্টিং করে তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। সেদিন অনেক বৈরী আবহাওয়া থাকার কারণে হঠাৎ বিমান কেঁপে উঠছিল। হঠাৎ করে যখন বিমান অনেক বেশি কেঁপে ওঠে, তখন সিলিং থেকে একটি ব্যাগ প্রায় জুনের উপর পড়েছিল। এটা দেখার পরপরই রয় বিদ্যুৎ গতিতে তার হাত দিয়ে সে ব্যাগটিকে ধরে ফেলে। ব্যাগ ধরতে গিয়ে ওয়াইন পরে জুনের কাপড় ভিজে একদম নষ্ট হয়ে যায়। এই জন্য জুন রয়কে বলে, আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হতে জুন যখন বাথরুমের ভিতরে, এদিকে হঠাৎ করে সেই লোকগুলো রয়ের উপর আক্রমণ করে বসে। উড়ন্ত প্লেনে তখন দুরন্ত ফাইট শুরু হয়ে যায়।
রয় যে আসলে কি জিনিস আমরা তখনই সেটা বুঝতে পারি, কারণ রয় একাই তাদের সবার সাথে ফাইট করছিল। প্রথমে রয় তাদেরকে মারতে না চাইলেও তারা যখন রয়কে একদম মেরে ফেলার চেষ্টা করে তখন রয়কেও বাধ্য হয়ে তাদেরকে মারতে হয়। একে একে রয় যখন সেখানে থাকা সবার চ্যাপ্টার ক্লোজ করে ফেলে তখন ভিতর থেকে পাইলটরা রয়ের সাথে ফাইট করার জন্য সেখানে চলে আসে। বাধ্য হয়ে তখন রয়কে পাইলটদেরকেও মেরে ফেলতে হয়। আর এদিকে ওয়াশরুমে তখন জুন রয়ের কথায় পটে সে অনেক সুন্দরভাবে সাজছিল। সবাইকে মেরে ডেড বডি সুন্দরভাবে সাজিয়ে রয় যখন চুপচাপ সেখানে বসেছিল ঠিক তখনই জুন সেজে গুজে ওয়াশরুম থেকে তার সামনে আসে। সেখানে আসার পর জুন রয়কে পটাতে সোজা তাকে কিস করে বসে। কিছুক্ষণ পর রয় যখন জুনকে বলে পাইলটরা মারা গেছে, আমাকে প্লেন নিচে নামাতে হবে। এই কথা শোনার পর জুন হাসতে হাসতে বলে, কেন পাইলটরা কি ডেটিং এ গেছে নাকি? রয় জানায় তারা ডেটিং এ যায় নাই, কিন্তু আমি তাদেরকে মেরে ফেলেছি। রয়ের এই কথাটি একটি ফানি জোকস মনে করে জুন তো হাসতে হাসতে একদম শেষ, কারণ জুন মনে করছিল রয় তাকে হাসাতে তার সাথে মজা করছে। জুনকে হাসতে দেখে রয় জুনকে বলে, সিট বেল্ট বাঁধো, আমি ককপিটে গিয়ে দেখি বিমানটিকে নিচে নামানো যায় কিনা। এই কথা বলে রয় যখন ককপিটে চলে যায় তখনও জুন বিশ্বাস করতে পারছিল না যে রয় আসলে সবাইকে মেরে ফেলেছে। কিন্তু ককপিটে যাওয়ার পর রয় যখন বিমানটিকে নিচে নামাতে থাকে তখন জুন দেখতে পায় তার আশেপাশে সবাই মরে পড়ে আছে। এইসব দেখার পর তো জুন চিৎকার করতে করতে সোজা ককপিটে রয়ের কাছে চলে যায়। জুন রয়ের কাছে জানতে চায়, তুমি কে আর তুমি কি জন্য এবার সবাইকে মেরে ফেলেছ? তাকে উত্তেজিত দেখে জুন তাকে বলে, এখন সবকিছু বলার সময় না, আমি তোমাকে সময় মতো সবকিছুই বলবো। এই কথা বলে রয় বিমানটিকে নিচে নামানোর চেষ্টা করতে থাকে। অনেক কষ্টের পর এক পর্যায়ে রয় বিমানটিকে একটি ক্ষেতের মধ্যে ক্র্যাশ ল্যান্ডিং করাতে সক্ষম হয়। নিচে আসার পর জুন যখন রয়ের কাছে এসে অনেক বক বক করছিল তখন রয় তাকে একটি জিনিস দিয়ে বলে, এটা খাও। জিনিসটি খাওয়ার পর রয় জুনকে বলে, আমার নাম রয় মিলার, আমি হলাম এফবিআই একজন সিক্রেট এজেন্ট। এর চাইতে বেশি কিছু জানা তোমার নিজের জন্য ভালো হবে না। তুমি এখন যে জিনিসটা খেলে সেটা আসলে একটি অজ্ঞান করার ওষুধ। অজ্ঞান হওয়ার আগে এখন তোমার হাতে মাত্র 2 মিনিট সময় আছে, তাই আমি যা বলি তা মনোযোগ দিয়ে শোনো। আমি 100% শিওর তোমাকে খুঁজতে খুঁজতে কিছু লোক কালো গাড়ি নিয়ে তোমার কাছে আসবে। তারপর তারা তোমাকে বলবে আমরা এফবিআই অফিসার। তারা এটাও বলবে এখন তোমার প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তাদের সাথে তোমাকে যেতে হবে। কিন্তু তোমার এটা মাথায় রাখতে হবে যে কোনোভাবে তাদের সেই গাড়িতে তোমার ওঠা যাবে না, কারণ তোমাকে ইউজ করে আমাকে ধরতে তারা তোমাকে মারতে পর্যন্ত 2 বার চিন্তা করবে না। তারা যদি তোমার কাছে আমার কথা জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে তুমি আমাকে চিনো না। এইসব কথা শোনার পর জুন রয়কে বলে, সত্যি সত্যি তো আমি তোমাকে চিনি না, কে তুমি? এই কথা বলে জুন সেখানে সেন্সলেস হয়ে যায়। জুনের যখন জ্ঞান ফিরে তখন জুন দেখতে পায় সে তার বাড়িতে রয়েছে। বাড়িতে কিছু কাগজের মধ্যে লেখা ছিল, জুন যেন কোনোভাবে এফবিআই কাছে মুখ না খুলে। টিভির দিকে তাকানোর পর জুন দেখতে পায় কালকে রাতে সেই প্লেন ক্র্যাশের ব্যাপারে টিভিতে নিউজ হচ্ছে। বাইরে কেউ আছে কিনা এটা চেক করার জন্য জুন যখন দৌড়ে বাইরে আসে তখন জুন দেখতে পায় তার বাড়ির দিকে তার এক্স বয়ফ্রেন্ড এপ্রিল আসছে। এপ্রিল তো জুনকে দেখা মাত্র সে বলে, থ্যাংক গড তুমি এখনো বেঁচে আছো, কারণ টিভিতে নিউজ দেখার পর আমি তো অনেক ঘাবড়ে গিয়েছিলাম, কারণ সেই প্লেনে তোমারও থাকার কথা ছিল। আমি সুস্থ আছি, আমি ভালো আছি। এই কথা বলে জুন তখন এপ্রিলকে সেখান থেকে চলে যেতে বলে। এপ্রিল চলে যাওয়ার পর এক মুহূর্ত সময় নষ্ট না করে জুন সেখান থেকে সোজা তার বোনের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তারা তার বোনের বিয়েতে কি কাপড় পরবে সেই ব্যাপারে আলোচনা করছিল। কথা বলার এক পর্যায়ে জুনের বোন তাকে জানায় তার বাবার পুরনো গাড়িটি বিক্রি করে দিয়ে সে নতুন একটি বাড়ি কিনতে চায়। এই কথা শোনার পর জুনের মন অনেক খারাপ হয়ে যায়, কারণ জুন মনে মনে ভাবত তার ছোট বোন তার বাবার গাড়িকে অনেক পছন্দ করে। এই জন্য জুন তার বোনের বিয়েতে গিফট করার জন্য তার বাবার পুরনো গাড়িটিকে অনেক সুন্দর করে মডিফাই করেছিল। কিন্তু জুন তার বোনের মুখ থেকে ওই কথা শোনার পর সে ডিসাইড করে সে তাকে ওই গাড়িটি গিফট করবে না। মন খারাপ করে জুন যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই তার সামনে অনেকগুলো লোক চলে আসে। সেখানে আসার পর তারা রয় জুনকে যা যা বলেছিল তাই তাই বলে। তারা বলে, আমরা এফবিআই লোক, তোমার জীবনের সংশয় রয়েছে, এই জন্য তোমাকে আমাদের সাথে যেতে হবে। জুনের তাদের সাথে যাওয়ার ইচ্ছা না থাকলেও জুনকে বাধ্য হয়ে তাদের সাথে যেতে হয়। তারা যখন জুনকে তুলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই মাঝপথে হঠাৎ করে রয় চলে আসে। রয় আসার পরপরই তো এখানে দুর্দান্ত একটি কার চেজিং শুরু হয়ে যায়। 4-5টি গাড়ি থেকে রয়কে মারার জন্য রয়ের দিকে 20টির মতো গুলি ছোড়া হচ্ছিল। আর আমাদের রয় ছিল ওয়ান ম্যান আর্মি, সেও একা এক একটি গাড়িকে ঠিকানা লাগাচ্ছিল। মারামারির এক পর্যায়ে জুনের গাড়ি ড্রাইভার যখন গুলি লাগার ফলে মারা যায় তখন জুন গাড়ির পিছন থেকে গাড়িটিকে চালানোর চেষ্টা করতে থাকে। এটা দেখার পর রয় জুনকে বাঁচাতে সেখানে চলে আসে। 4-8 মিনিট দুর্দান্ত চেজিং এর পর একটি জায়গায় রয়ের গাড়িকে চারদিক দিয়ে ঘিরে ফেলা হয়। এটা দেখার পর রয় জুনকে বলে, গাড়ির পিছনে থেকো, আমি তাদের চ্যাপ্টার ক্লোজ করে আসি। এই কথা বলে রয় বন্দুক নিয়ে তাদের দিকে 20টির মতো গুলি ছুড়তে থাকে। দূর থেকে জুন রয়ের এই রূপ দেখে সে সেখান থেকে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে জুন সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য একটি বাসে উঠে পড়ে। এর কিছুক্ষণ পর জুন দেখতে পায় তাকে ফলো করতে করতে রয় সেখানে চলে আসছে।
রয়কে দেখে জুন বাস থেকে নেমে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জুন এতটাই ভয় পেয়েছিল যে সে সেখান থেকে সোজা তার এক্স বয়ফ্রেন্ডের কাছে চলে যায়। তার ফায়ার ফাইটার এক্স বয়ফ্রেন্ড যখন তার এই অবস্থা দেখে তখন সে তাকে বলে, চলো আমরা গিয়ে একটি রেস্টুরেন্টে বসি। রেস্টুরেন্টে যাওয়ার পর জুন তাকে সবকিছু খুলে বলে। সে এপ্রিলকে বলে, সেদিন প্লেনের মধ্যে আমার সাথে অনেক বড় একটি ঝামেলা হয়েছে। সেদিন সেই প্লেনটি আসলে একা একাই ক্র্যাশ করেনি, সেই প্লেনটিকে একটি এফবিআই এজেন্ট ক্র্যাশ করিয়েছে। ক্র্যাশ করানোর আগে এফবিআই এজেন্টটি সেই প্লেনে থাকা সবাইকে মেরে ফেলেছিল। কেন জানি না এখন সেই এজেন্ট আমাকে মারার জন্য আমার পিছনে লেগেছে। তার মুখ থেকে সব কথা শোনার পর সব কথা এপ্রিলের মাথার উপর দিয়ে চলে যায়। এপ্রিল বলে, হয়তো তোমার বোনের বিয়ে, এই জন্য তুমি অনেক টেনশনে আছো। জুন যখন তাকে বোঝানোর চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে তাকে খুঁজতে খুঁজতে রয় চলে আসে। রয় আসার পর রয় এপ্রিলকে বলে, আমি যা বলছি সেটা শোনো, আমি এখান থেকে ভালোভাবে জুনকে নিয়ে যাবো, তুমি যদি এখান থেকে 1 ইঞ্চি সরো তাহলে তোমার খবর আছে। এই কথা বলে রয় জুনকে গান পয়েন্টে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। রয় যখন জুনকে গাড়িতে তুলে তখন রয় দেখতে পায় এপ্রিল তার কথা না শুনে তাকে ধাওয়া করছে। এটা দেখার পর রয় সোজা এপ্রিলের পায়ে একটি গুলি করে। গুলি করার পর সে তার কাছে গিয়ে তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম জায়গা থেকে না সরতে, যাক যাই হোক ভালো হয়েছে, এখন তোমাকে তোমার সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হবে। এই কথা বলে রয় জুনকে নিয়ে সেখান থেকে চলে আসে। জুন যখন রয়কে বলে, তুমি শুধু শুধু এপ্রিলকে কেন গুলি করলে, এই কথা শোনার পর রয় জুনকে বলে, এটা করে আমি আরো তার হেল্প করেছি, কারণ একটু পরে দেখতে পারবে তার এই সাহসিকতার জন্য পুলিশ তাকে মেডেল দিচ্ছে। আর রইল কথা, আমি তোমাকে বন্দুক দেখে সেই রেস্টুরেন্ট থেকে কেন নিয়ে আসছি জানো, কারণ আমি জানতাম সেই রেস্টুরেন্টে অনেক সিসিটিভি ক্যামেরা আছে। এফবিআই যখন এটা দেখবে আমি তোমাকে সেখান থেকে বন্দি করে নিয়ে গেছি, তখন তারা মনে করবে তুমি আমার সাথে জড়িত না, এর জন্য আজকের পর থেকে এফবিআই আর তোমাকে মারার চেষ্টা করবে না। এই কথা শোনার পর রয় জুনকে বলে, আমার তো এখন এফবিআই কে দেখে ভয় করে না, আমার এখন তোমাকে দেখে ভয় করে, কারণ আমার মনে হচ্ছে যে কোনো সময় আমি তোমার জন্য মারা যাব। রয় যখন এটা শুনে তখন সে জুনকে রেগে মেগে একটি সাদে নিয়ে যায়। সে বলে, আমি আমার মূল্যবান সময় নষ্ট করে তোমাকে বাঁচাতে চাচ্ছিলাম, কিন্তু উল্টো এখন তুমি আমাকে অবিশ্বাস করছো। মনে রেখো, আমার সাথে যদি তুমি এত দূর বাঁচো তাহলে আমাকে ছাড়া তুমি এত দূর বাঁচবে? তোমাকে বাঁচানোর কাজ ছাড়া আমার অন্য আরেকটি কাজ আছে, এই জন্য তুমি এখান থেকে চলে যাও, কারণ সাইমন নামের আমার এক বন্ধু আমার জন্য অপেক্ষা করছে, তাকেও মেরে ফেলার জন্য অনেকে খুঁজছে। এই কথা বলে রয় যখন রেগে মেগে সেখান থেকে চলে যাচ্ছিল তখন জুন তার ভুল বুঝতে পেরে সেও তার সাথে এসে বসে। সো যাই হোক, সেদিন রাতে আমরা দেখতে পাই রয় আর জুন যখন একটি সুপার শপে ব্রেক নেয় তখন জুন দেখতে পায় রয়ের কথা মতো সত্যি সত্যি এপ্রিল প্রমোশন পেয়েছে। এপ্রিলের সাহসিকতার জন্য পুলিশ তাকে মেডেলের পাশাপাশি তাকে প্রমোশন করে। ব্রেক শেষে তারা যখন আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন রয় জুনকে একটি পুতুল দেখিয়ে বলে, পুতুলটি ওপেন করো। পুতুলটি ওপেন করার পর জুন দেখতে পায় সেখানে ছোট্ট একটি ব্যাটারি রয়েছে। ব্যাটারিটি দেখিয়ে রয় জুনকে বলে, সব ঝামেলা মূলত এই ব্যাটারিটিকে নিয়ে। এই ব্যাটারিটিকে আসলে সাইমন নামের একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট তৈরি করেছে। সাইমন ব্যাটারিটিকে এতটাই পাওয়ারফুলভাবে তৈরি করেছে যে ছোট্ট একটি ব্যাটারি দিয়ে সম্পূর্ণ একটি শহরকে ইলেকট্রিসিটি প্রোভাইড করা যাবে। তার উপর ব্যাটারিটিকে যত ইউজ করা হোক না কেন, কোনোদিন এই ব্যাটারি পাওয়ার শেষ হবে না। ব্যাটারিটি তৈরি করার পর এই খবরটি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন এফবিআই থেকে আমাকে আর সিক্রেট এজেন্ট রডনিকে ব্যাটারিটি রক্ষার দায়িত্ব দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক ছিল, আমরা দুজনে মিলে ব্যাটারিটির রক্ষাও করছিলাম। কিন্তু এক সপ্তাহ আগে আমি জানতে পারি রডনি আসলে ব্যাটারিটি চুরি করে অ্যান্থোনিও নামে রাশিয়ার অনেক বড় একটি মাফিয়ার কাছে বিক্রি করে দিতে চাচ্ছিল। এই খবরটি পাওয়ার পরই আমি রডনি চুরি করার আগে ব্যাটারিটি সেই ল্যাব থেকে চুরি করে ফেলি। এর পাশাপাশি আমি যে ছেলেটি ব্যাটারি তৈরি করেছিল তাকে সেখান থেকে এনে অন্য একটি জায়গায় লুকিয়ে ফেলি। আর এই জন্য রডনি এখন নিজেকে বাঁচাতে আমাকে গাদ্দার প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। সে এফবিআইয়ের কাছে মিথ্যা কথা বলেছে, সে বলেছে আমি নাকি ব্যাটারিটি অ্যান্থনির কাছে বিক্রি করার জন্য চুরি করেছি, এই জন্যই তারপর থেকে এফবিআই আমাকে ধরতে আমার পিছনে লেগেছে। সো যাই হোক, এরপরের সিনে আমরা দেখতে পাই রডনি জর্জিকে সেই হোটেলের সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখিয়ে রডনি জর্জিকে বলে, আমার মনে হয় এই মেয়েটি রয়ের সাথে জড়িত না, কারণ মেয়েটি যদি রয়ের সাথে জড়িত থাকতো তাহলে সে রয়কে দেখে পালাতো না, আর এর পাশাপাশি রয়ও তাকে কিডন্যাপ করতো না। অন্যদিকে রয় ততক্ষণে জুনকে নিয়ে সাইমনের সেই জায়গায় চলে গেছে। সেখানে যাওয়ার পর রয় দেখতে পায় তার আসতে দেরি হওয়ার কারণে সাইমন সেখান থেকে চলে গেছে। যাওয়ার আগে সাইমন সেখানে রয়ের জন্য একটি মেসেজ রেখে গেছে। সেই ইনক্রিপ্টেড মেসেজে লেখা ছিল ট্রেন। রয় জানতো সাইমন অস্ট্রিয়া নামের দেশ, আর সেই দেশে ট্রেন অনেক পছন্দ করে। সেখান থেকে প্রমাণ নিয়ে রয় যখন চলে আসবে ঠিক তখনই তাদের উপর 1 থেকে 150 জনের একটি স্কোয়াড আক্রমণ করে বসে। এই স্কোয়াডটি আসলে অ্যান্থোনিয়া নামের মাফিয়া রয়ের কাছ থেকে ব্যাটারি ছিনিয়ে নেওয়ার জন্য পাঠিয়েছিল। তারা সবাই মিলে রয়কে মারার চেষ্টা করছিল, আর রয় আর জুন তাদের হাত থেকে বাঁচার জন্য দুর্দান্ত ফাইট করছিল। তাদের এই মারামারিটি আমি যতবারই দেখেছি ততবারই আমার চোখ জুড়িয়ে গেছে। রয় একাই 10 থেকে 20 জনের চ্যাপ্টার ক্লোজ করার পর রয় দেখতে পায় তারা সেখান থেকে বের হচ্ছে তখন রয় বুঝতে পারে তার সংখ্যা অনেক বেশি, এই জন্য সে সেখান থেকে পালানোর প্ল্যান করে। চারদিক থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি করার কারণে জুন তো ভয়ে অনেক গাবড়ে ছিল। ব্যাপারটা বুঝতে পেরে রয় জুনকে আবারও সেন্সলেস হওয়ার সেই ওষুধটি দেয়। ওষুধ খেয়ে জুন যখন সেন্সলেস তখন জুন দেখতে পায় রয় তাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। জুনের যখন জ্ঞান ফিরে তখন জুন দেখতে পায় তাকে আসলে একটি বিচের মধ্যে এনে রাখা হয়েছে।
জুন যখন সমুদ্রের দিকে তাকায় তখন সে দেখতে পায় রয় সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে। এর পাশাপাশি সে নিজের দিকে তাকানোর পর দেখতে পায় সে আসলে বিকিনি পরে আছে, এই জন্য সে রয়কে গিয়ে বলে আমার কাপড়কে চেঞ্জ করেছে। রয় জানায় আমাকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে আমি একটি সম্পূর্ণ অন্ধকার ঘরের ভিতরে একটি সেফটি পিন দিয়ে বোমকে ডিঅ্যাক্টিভ করতে পারি, আর সামান্য চোখ বেঁধে তোমার কাপড় চেঞ্জ করা এটা আমার কাছে কোনো ব্যাপারই না। জুন জানতো রয় মিথ্যা কথা বলছে, এই জন্য জুন রেগে মেগে সেখান থেকে রয়ের শার্ট নিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিছুটা সামনে যাওয়ার পর জুন দেখতে পায় রয়ের ফোনে একটি নোটিফিকেশন আসছে। নোটিফিকেশনটি ওপেন করার পর জুন দেখতে পায় গুগল ম্যাপে আমেরিকার একটি জায়গাকে দেখানো হচ্ছে। সেখানে জুন একটি বাড়ির পাশাপাশি অনেক অ্যান্টিক একটি গাড়ি দেখতে পায়। সে যখন এই ঠিকানাটা ভালোভাবে দেখছিল ঠিক তখনই জুনের ফোনে একটি ফোন আসে। জুন যখন দেখে এপ্রিলের নম্বর থেকে কল আসছে তখন সে এক মুহূর্ত সময় নষ্ট না করে কলটি রিসিভ করে ফেলে, কিন্তু কলটি রিসিভ করার পর বিপরীত সাইড থেকে জুনের সাথে কোনো কথাই বলা হয় না। তখন আমরা দেখতে পাই কলটি আসলে এফবিআই তাদের লোকেশন বের করতে এপ্রিলের নাম্বার ইউজ করেছিল। সো যাই হোক, কিছুক্ষণ সেই দ্বীপের ভিতর ঘোরাঘুরি করার পর জুন আবারও ফিরে আসে। ফিরে আসার পর তো জুন অজ্ঞান থাকা অবস্থায় তার কাপড় চেঞ্জ করার জন্য রয়কে মারতে শুরু করে। জুন মারতে মারতে এক পর্যায়ে রোমান্টিক হয়ে যায়। রয় যখনই তাকে কিস করতে যাবে ঠিক তখনই সেখানে আমেরিকান একটি ড্রোন চলে এসে তাদের উপর মোহর মোহর মিসাইল ছুড়তে থাকে। এটা দেখার পর রয় তো একদম পুরাই অবাক। রয় দৌড়াচ্ছিল আর জুনকে বলছিল আমাদের লোকেশন খুঁজে বের করা তাদের জন্য একদম ইম্পসিবল ছিল, কারণ এখান থেকে তো আমি কাউকে ফোন করিনি আর তুমিও করনি। এই কথা শোনার পর জুন তাকে বলে সব দোষ আমার, আমি এপ্রিলের ফোন রিসিভ করেছিলাম। রয় তখন বুঝতে পারে এফবিআই তাদের লোকেশন কিভাবে বের করেছে। দৌড়াতে দৌড়াতে রয় একটি ভাঙাচোরা হেলিকপ্টারের কাছে জুনকে নিয়ে গিয়ে তাকে হেলিকপ্টারে উঠতে বলে। হেলিকপ্টারের অবস্থা দেখে জুন তাকে বলে আমি মরে গেল, হেলিকপ্টারে উঠবো না। জুনকে ভয় পেতে দেখে রয় আবারও তাকে সেই সেন্সলেস হওয়ার ওষুধ খেতে বলে। ওষুধ খেয়ে সেন্সলেস হয়ে যাওয়ার পর তার যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে একটি ট্রেনের মধ্যে আছে, আর অন্যদিকে রয় তখন সেই ট্রেনের মধ্যে সাইমনকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রয় দেখতে পায় সাইমন আসলে ট্রেনের সামনে এসে ড্রাইভারের সাথে কথা বলছে, আর অন্যদিকে জুন রয়কে খুঁজতে খুঁজতে বাইরে আসে। বাইরে আসার পর জুন যখন একজন ওয়েটারের কাছে জানতে চায় জায়গাটার নাম কি, তখন সেই ওয়েটারটি তাকে বলে জায়গাটি আসলে অস্ট্রিয়া। তারা সবাই মূলত তখন অস্ট্রিয়ার একটি ট্রেনের মধ্যে ছিল। ওয়েটারের সাথে কথা বলে যখনই জুন সেখান থেকে চলে আসবে ঠিক তখনই সেখানে একজন লোক আসে। সেই লোকটিকে দেখে জুন মনে করে এই লোকটি হয়তো বা সাইমন, এই জন্য জুন তার কাছে জানতে চায় রয় কোথায় আছে। সে বলে রয় ট্রেনের সামনের দিকে আছে, রয় তোমাকে আমার কাছে সেই ব্যাটারিটি দিতে বলেছে। এই কথা শুনে জুনের তার উপর সন্দেহ হয়। এর পাশাপাশি জুন খেয়াল করে দেখে রয় একটি কাগজের মধ্যে লেখা গিয়েছিল জুন যেন কোনোভাবে তার কেবিন থেকে না বের হয়। এটা পড়ার পর জুন 100% শিওর হয়ে যায় এই লোকটি সাইমন না, এই জন্য জুন সেই লোকটি উল্টাপাল্টা কিছু বুঝে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে জুন যখন কিচেনে চলে আসে তখন সে দেখে সেই লোকটি তাকে ফলো করতে করতে কিচেনে চলে আসছে। এই লোকটিকে আসলে অ্যান্থনিয়া জুনকে আর রয়কে মেরে সেই ব্যাটারি নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছিল। সে যখন জুনকে একা পেয়ে জুনকে মারতে যাবে ঠিক তখনই সেখানে রয় আর সাইমন চলে আসে। ও ভাই, আর এরপর এখানে দুর্দান্ত একটি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট শুরু হয়ে যায়। তারা কেউ আসলে কারো চেয়ে কম ছিল না, কারণ এই লোকটিও একজন হাইলি ট্রেন কিলার ছিল। কিছুক্ষণ দুর্দান্ত ফাইট চলার পর মারামের এক পর্যায়ে রয় সেই লোকটি ট্রেন থেকে নিচে ফেলে দেয়। তাকে মেরে রয় যখন জুন কিনে সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পরপরই সেখানে এফবিআই অফিসার রড নিয়ে আসে। রড নিয়ে আসার পর সে বুঝতে পারে আবার রয় তার চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। এরপরের সিনে আমরা দেখতে পাই রয় সাইমন আর জুন অস্ট্রিয়ার একটি 5-star হোটেলে আছে। সেদিন রাতে রয় জুনকে বলে আজকে রাতে আমার একটি কাজে বের হতে হবে, তুমি কিন্তু তোমার হোটেল রুম থেকে বের হবে না। এই কথা বলে যাওয়ার আগে রয় সাইমনের শরীরে একটি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়। জিপিএস ট্র্যাকার লাগিয়ে রয় যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই জুনের সন্দেহের কারণে জুনও তাকে ফলো করছে। ফলো করতে করতে এক পর্যায়ে জুন দেখতে পায় রয় একটি হোটেলের ভিতর ঢুকে পড়েছে। জুনও যখন সেখানে যায় তখন জুন দেখে রয় আসলে একটি মেয়ের সাথে দেখা করতে এসেছে। আর গেস ওয়াট, সারপ্রাইজিংলি আমরা দেখতে পাই সেই মেয়েটি হলো গ্যাল গ্যাডট। গ্যাল গ্যাডট মূলত এই মুভিতে অ্যান্থনির হয়ে কাজ করত। সেখানে যাওয়ার পর রয় তাকে বলে আমি তোমার সাথে কথা বলতে আসিনি, আমি তোমার বসের সাথে কথা বলতে আসছি। রয় জানতো তাদের দুজনের সব কথোপকথন অ্যান্থনি দূর থেকে সব শুনছে, এই জন্য রয় জোরে জোরে অ্যান্থনিকে বলে আমি তোমার সাথে ডিল করতে চাই, তুমি বলো ব্যাটারিটির জন্য আমাকে কত টাকা দিতে পারবে। অ্যান্থনি রয়কে জানায় তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকাই দেবো, তুমি ব্যাটারিটিকে আমার কাছে দিয়ে দাও। এদিকে জুন যখন শুনতে পারে রয় মূলত ব্যাটারিটিকে বিক্রি করার জন্য এখানে আসছে তখন জুন তার নিজের কান আর নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। জুন তখন বুঝতে পারে তার মানে রয় এতদিন তাকে যা বলেছিল সবকিছু মিথ্যা ছিল। এইসব দেখার পর জুন যখন মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখন হঠাৎ করে জুনের সামনে এফবিআই ডিরেক্টর জর্জি চলে আসে। জর্জি জুনকে সাথে করে নিয়ে গিয়ে তাকে সেদিনের এয়ারপোর্টের ফুটেজ দেখায়। তখন জুন দেখে রয় আসলে তার সাথে সেদিন ইচ্ছা করে ধাক্কা লেগেছিল, কারণ রয় ধাক্কা লাগার পরে তার ব্রিফকেসের মধ্যে সেই ব্যাটারিটি লুকিয়ে ফেলে।
চেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার রয় বাইরে এসে ধাক্কা লাগে সে ব্যাটারিটি সেখান থেকে বের করে নিয়ে যায়। এসব দেখে জর্জ জুনকে বলে, আই থিঙ্ক আমার আর কোনো প্রমাণ দিতে হবে না যে রয় এতদিন তোমার সাথে সবকিছু মিথ্যা কথা বলেছে। এখন তুমি যদি মিথ্যুক রয়কে ধরে দিয়ে আমাকে হেল্প করতে চাও তাহলে ট্র্যাকারটি নিয়ে যাও। এই কলমটির মধ্যে একটি স্পেশাল ট্র্যাকার লাগানো আছে, তুমি সেই ব্যাটারির কাছে যাওয়ার পরে ট্র্যাকারটি প্রেস করো, বাটনটি প্রেস করার সাথে সাথে সেই লোকেশন আমার একটি স্কোয়াড চলে যাবে। সো যাই হোক, কলমটি নিয়ে জুন যখন হোটেলে ফিরে যায় এর কিছুক্ষণ পরে হোটেলে রয়ও ফিরে আসে। রয় আসার পর রয় ব্যাটারিটি বের করে জুনকে বলে, কেন জানি না এই ব্যাটারিটি হঠাৎ করে অনেক গরম হচ্ছে। এই কথা বলে রয় সেই ব্যাটারিটি কিছু আইস কিউবের মধ্যে রেখে দেয়। ব্যাটারিটি দেখার পর জুন রয়কে বলে, অভিনয় তো ভালোই পারো, আজকে রাতে আমি তোমাকে ফলো করেছিলাম, তুমি যে ব্যাটারিটি অ্যান্থনির কাছে বিক্রি করতে চাও এই ব্যাপারটা আমি জেনে গেছি। এই কথা বলে জুন সেই কলমে প্রেস করে সেখান থেকে চলে আসে। কলমে প্রেস করার কয়েক সেকেন্ড পর পরে রয়কে ধরতে সেখানে এফবিআই অনেক বড় একটা স্কোয়াড চলে আসে, কিন্তু তারা ভিতরে এসে রয় আর ব্যাটারি কিছুই খুঁজে পায় না। জানলা দিয়ে অ্যান্থনি দেখতে পায় রয় সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এটা দেখার পর তারা সবাই মিলে পাগলা কুত্তার মতো রয়কে ধাওয়া করতে থাকে। রয়কে থামাতে উপর থেকে হেলিকপ্টার আর নিচ থেকে এফবিআই এজেন্টরা ধাওয়া করছিল। কিছুক্ষণ চেজিং এর পর এক পর্যায়ে রয় একটি বিল্ডিং এর শেষ প্রান্তে পৌঁছে যায়। রয় যে বিল্ডিং এর শেষ প্রান্তে দূর থেকে জুন ও সবই দেখছিল। এফবিআই রয়কে অনেকবার সারেন্ডার করতে বললো, রয় তাদের কোনো কথাই শোনে না। এই জন্য আর কোনো উপায় না থাকার কারণে এফবিআই রয়ের উপর গুলি চালায়। গুলি লাগার ফলে রয় সেই বিল্ডিং থেকে সোজা গিয়ে একটি নদীর মধ্যে পড়ে। এটা দেখার পর রয়কে ধরে দিয়ে জুনের তখন নিজের উপর নিজের গিল্টি ফিল হচ্ছিল। সো যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পরে এফবিআই সে নদীতে রয়ের কোনো ডেড বডি খুঁজে পাচ্ছিল না। তারা সেখান থেকে রয়কে ধরতে না পারলো তারা সেখান থেকে সাইমনকে ধরে ফেলে। এফবিআই অফিসার রডনি আর তার একজন সহকর্মী মিলে যখন সাইমনকে নিয়ে সেখান থেকে আমেরিকার উদ্দেশ্যে যাচ্ছিল তখন মাঝরাস্তায় রডনি তার সহকর্মীকে মেরে সাইমনকে সেখান থেকে নিয়ে অ্যান্থনির কাছে চলে যায়। আর এদিকে জুন রয় যে মারা গেছে এটা ভাবতে ভাবতে অনেকদিন ধরে ডিপ্রেশনে ছিল। হঠাৎ করে তখন একদিন জুনের মাথায় রয়ের ফোনে সেই লোকেশনের কথা মনে পড়ে। এক মুহূর্ত সময় নষ্ট না করে জুন তখন তার কম্পিউটারে গিয়ে সেই লোকেশন সার্চ করে। সে তখন দেখতে পায় জায়গাটি তার বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত আছে। এই জন্য জুন সেই জায়গায় যাওয়ার জন্য তার বাবার মডিফাইকৃত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। জুন যখন সে বাড়িতে যায় তখন জুন বুঝতে পারে এই বাড়িটি আসলে রয় মিলারের বাড়ি, কারণ সে বাড়িতে অনেক জায়গায় রয় মিলারের ছবি লাগানো ছিল। রয়ের ছবি আর কিছু মেডেল দেখিয়ে জুন যখন তার মার কাছে জানতে চায় এটা কে, তখন রয়ের মা তাকে বলে, এইসব জিনিস আর এই মেডেল আমার ছেলে রয়ের। আমার ছেলে রয় একজন এফবিআই এর সিক্রেট এজেন্ট ছিল, কিন্তু 2 বছর আগে সে একটি মিশনে মারা গেছে। আমার ছেলে সাঁতার কেটে এক নিঃশ্বাসে বড় বড় নদী পার হয়ে যেতে পারত। তার এইসব কথা শুনে জুন বুঝতে পারে তার মার কথা যদি সত্যি হয় তাহলে রয় সেই নদীতে ডুবে মরা ইম্পসিবল। সবকিছু জানার পর জুন এপ্রিলের নাম্বারে ফোন করে তাকে বলে, আমি জানি আমার নাম্বারটি তোমরা সবাই হ্যাক করে রেখেছ, তোমরা হয়তো বা জানো না রয় মারা যাওয়ার আগে সে ব্যাটারিটি আমার কাছে দিয়ে গেছে। এখন যারা যারা আমার কাছ থেকে ব্যাটারি নিতে চাও তারা এসে আমার পাঠানোর লোকেশনে দেখা করো। এই কথাটি বলার মাত্র কয়েক মিনিটের মাথায় সেখানে সত্যি সত্যি কিছু লোক চলে আসে। সেখানে আসার পর তারা সেখান থেকে জুনকে কিডন্যাপ করে নিয়ে যায়, কিন্তু তারা তখনও জানতো না জুন আসলে নিজেই তাদেরকে দিয়ে নিজেকে কিডন্যাপ করিয়েছে, কারণ জুন জানতো রয় যদি বেঁচে থাকে তাহলে তাকে বাঁচাতে সেখানে আসবেই। জুনকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পর প্রথমবারের মতন আমরা অ্যান্থনি নামবাসী মাফিয়াকে দেখতে পাই। জুন অ্যান্থনিকে নকল ব্যাটারি দেওয়ার কারণে অ্যান্থনি তো রেগে মেগে একদম ফায়ার। সে তখন জুনকে সত্যি কথা বলার একটি স্পেশাল টাইপের ইঞ্জেকশন দেয়। অ্যান্থনি যখন জুনের কাছে জানতে চায় সে ব্যাটারিটি কোথায় আছে সত্যি সত্যি বলো, তখন জুন হাসতে হাসতে তাকে বলে, আমি নিজেও জানি না সে ব্যাটারিটি কোথায় আছে, আমি আসলে এখানে নিজেকে নিজে কিডন্যাপ করেছি, কারণ আমি যতবারই বিপদে পড়েছি ততবারই রয় আমাকে বাঁচাতে সেখানে পৌঁছে গেছে। তার মুখ থেকে সব উল্টাপাল্টা কথা বলে অ্যান্থনি তাকে পাগল ভেবে তাকে মেরে ফেলার অর্ডার দেয়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সত্যি সত্যি সেখানে রয় চলে আসছে। রয় আসলে সাইমনকে বাঁচাতে তার শরীরে লাগিয়ে রাখা সে ট্র্যাকারকে ফলো করে এখানে পৌঁছে গিয়েছিল। সে যখন সাইমনের দিকে নজর রাখছিল ঠিক তখনই রয় হঠাৎ করে সেখানে জুনের হাসি শব্দ শুনতে পায়। হঠাৎ করে রয় জুনকে সেখানে দেখে সে তো একদম অবাক। রয় যখন দেখে সাইমন লোকেরা জুনকে মারার জন্য একটি জায়গায় নিয়ে যাচ্ছে তখন রয় সেখানে চলে যায়। একে একে রয় সবার চ্যাপ্টার ক্লোজ করে সে জুনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। রয়কে দেখে জুন হাসতে হাসতে বলে, আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবেই। এই কথা শুনে রয় তাকে জানায়, আমি এখানে তোমাকে বাঁচাতে আসি নাই, আমি এখানে সাইমনকে বাঁচাতে আসছিলাম। রয় যে সেখানে এসে গেছে এটা টের পেয়ে অ্যান্থনি সাইমনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এটা দেখার পর রয় একটি সুপার বাইক নিয়ে জুনকে সাথে নিয়ে তাদেরকে ধাওয়া করতে থাকে। তাদের এই বাইক রেসিংটি ছিল একদম মাথা নষ্ট করা। রয় বাইক চালাচ্ছিল আর জুন দুই হাতে দুই বন্দুক নিয়ে ও ভাই তাদের দিকে বৃষ্টির মতো গুলি ছুড়ছিল। চেজিং এর এক পর্যায়ে রয় অ্যান্থনিকে মেরে ফেলে। এটা দেখে রডনি ভয় পেয়ে সাইমনকে গান পয়েন্টে এনে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। তাকে ধাওয়া করতে করতে রয় যখন সেখানে চলে আসে তখন রডনি রয়কে বলে সেই ব্যাটারিটি তার কাছে দিয়ে দেওয়ার জন্য। রডনির গান পয়েন্টে তখন সাইমন থাকার কারণে রডনির কথা মতো কাজ করা ছাড়া রয়ের হাতে তখন উপায় ছিল না।
রডনির কথা মতো রয় যখন রডনিকে ব্যাটারি দিয়ে দেয় তখন রডনি ব্যাটারি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। যাওয়ার আগে হারামি রডনি সাইমন যাতে আর কোনোদিন ব্যাটারি তৈরি করতে না পারে এই জন্য তার দিকে একটি গুলি করে। এটা দেখার পর রয় সাইমনকে বাঁচাতে সে নিজে সাইমনের সামনে চলে যায়। রয়কে গুলি করে ব্যাটারিটি নিয়ে রডনি যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই ব্যাটারিটির ওভারহিটিং এর ফলে ব্যাটারিটি ব্লাস্ট হয়ে যায়। রয়ের শরীরে গুলি লাগার ফলে রয় তখন গুরুতরভাবে আহত হয়। তার যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে হসপিটালে শুয়ে আছে আর তার পাশে FBI ডিরেক্টর জর্জি বসে আছে। তাদের দুজনের কথা শুনে তখন আমরা বুঝতে পারি সবকিছু আসলে জর্জি আর রয়ের প্ল্যান ছিল, কারণ জর্জি আসলে রয়কে আসল কালপিট খুঁজে বের করতে সে ব্যাটারিটি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলেছিল। এই জন্য তারা রডনিকে হাতে না হাতে ধরতে এই প্ল্যানটি করে। সো যাই হোক, জর্জি জুনকে বলে আজ থেকে তোমার আবারও একা হয়ে যেতে হবে, কারণ তুমি যদি আবারও জুনের সাথে মেলামেশা করো তাহলে তোমার শত্রুরা জুনকে মেরে ফেলতে পারে। এই কথা বলে জর্জি যখন সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরপরই সেখানে একজন নার্স আসে। সে আসার পর সে রয়কে এক ধরনের ওষুধ খেতে দেয়। ওষুধটি খাওয়ার পর রয় বুঝতে পারে সে ধীরে ধীরে সেন্সলেস হয়ে যাচ্ছে। সারপ্রাইজিংলি আমরা তখন দেখতে পাই এই নার্সটি আর কেউ নয়, নার্সটি হলো জুন। তাকে সেন্সলেস করার পর জুন তখন সেখান থেকে তাকে চুরি করে নিয়ে চলে যায়। রয়ের যখন জ্ঞান ফিরে তখন রয় দেখতে পায় সে একটি সমুদ্রের বিচের পাশে আছে। তাদের দুইজনের হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এখানে এই দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়।